Ég lef sjún að æskirum kaf. Ég janúar! Tóttu lóki kór beymann! Ógó, ámi ábar kí konnú? Það dúmi ámá gæði bæba gæl dísó? Þó gæl debo ná! Ámar æskirum eða ám 30 taka! Tór æskirum eða ám 35 taka! Ámi tór kaxi kukur hói gísi ná! Kábu ná já tór æskirum! Hey! Tó æskirum fellli manni! একটা সামান্য আইসক্রিমের লেগে আমাকে মারলে তুমি আমাকে কোনোদিন ভালোবাসো নি তুমি আমার সাথে অভিনয় করিছো আর তুই কি করলি আমার আইসক্রিমের দাম 5 টাকা বেশি বলি তুই আমাকে কত গালাগালি করে আইসক্রিমটা ছুরি ফেল দিলি তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার সাথে ব্রেকআপ করলি ঠিক আছে আমিও প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি আহা হ্যাঁ আমিও প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা কতটা জোর এ দামে চলনু কি ব্যাপারে তুই না হঠাৎ করে তুই আমাদের বাড়িতে আমি একটা সমস্যায় পড়েছি তুই আমাকে হেল্প করবি অবশ্যই করব কি করতে হবে বল তাহলে চ আমার সাথে ডাক্তারখানায় ডাক্তারখানায় কেন রে তুই চ তো রাস্তা যেতে যেতে আমি সব বলছি ঠিক আছে চ খালাম্মা তাড়াতাড়ি বেরিয়ে আসেন এই দেখেন তুই নার কি হইছে দেখেন এই মধু তোর কি হইছে রে স্যালাইন টানছি কেন ঠিক আছে মা চলো ঘরে যাই তোমার আশকারাতে মেয়েরা যে অবস্থা আমি আবার কি করনু কি করনু মানে মেয়ে সারা ঘুমায় না ফোনে বকর বকর করে এই সবগুলি তুমি চোখে দেখতে পাও না আমি কত মানে করি আমার কথা শুনে নাকি ও শুনবে না মানে ওর বাপ শুনবে আব্বা তুমি কানের গুড়ায় বকো না তো আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে মা তুমি একাই থাকো এই তুই বাইরে আয় ছাবনি আব্বা মা চলে গেছে তুই এই বীর ব্যাগ থেকে ব্যান্ডেজ গুলো বের কর ঠিক আছে বের করছি এবার ভালো করে ব্যান্ডেজটা কপালে বেঁধে দে একটা ছবি তুলি স্ট্যাটাস দেব ঠিক আছে এই বিশু সারা জীবন লাইন করে গেলি সেই মেয়েটা বলে আসবি হয়ে যাইছে না না বি হবে কেন এমনি দেখতে এসেছিলো তুই তো তোর প্রেমিকাকে খুব ভালোবাসিস ওর লেগে মাথার সাথে হাতও কাটিস ওর বিয়ে গেলে তুই বেঁচে থাকতে পারবি তো আমি হাত কাটবো কেন লাল রং লাগি একটু ভালোবাসার আকর্ষণ বাড়াই এই রিয়াজ তোর প্রেমিকের আবার কি হলো রে কেন রে এটা স্ট্যাটাস দেখ তাই তো রে মাথায় ব্যান্ডেজ আবার স্যালাইন টানছে কেন তোর সাথে আবার কিছু হয়েছে নাকি হ্যাঁ রে ভাই আজ কি সকালে আমার সাথে একটু ঝামেলা হয়েছিল তার লেগে কি আমার উপরে রাগ করি আত্মহত্যা করার চেষ্টা করছিল সত্যি রে তুই না তোকে খুব ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি ওর লেগে আমাকেও কিছু করতে হবে এই তুই আবার কি করবি রে ও তো সত্যি করে করেছে আমাকে বিশুর মতো নাটক করেও দেখাইতে হবে না হলে খুব কষ্ট পাবে কি নাটক করবি রে আরে চত ঠিক বলছি কি গো তোমরা আমার ছেলেকে ধরে নিয়ে আসছো ওর হাতে মাথায় ব্যান্ডেজ ওর কি হয়েছে খালুজি আপনার ছেলে আত্মহত্যা করার লেগে সাত দিকে লাভ মেরেছিল এই বাবু তুই কেন সাত দিকে লাভ মেরে আত্মহত্যা করার চেষ্টা করছিলি আমি তো তোকে কোনোদিন কিচ্ছু বলিনি আব্বা আমি আর বাঁচতে চাইনি
গানের মধ্যে তোর কি হয়েছে? এরকম কথা বলছিস কেন? মা, আমার গোটা শরীর যন্ত্রণায় ছটফট করছে, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, তোর কিচ্ছু হবে না। ওকে তুমি দাঁড়িয়ে কি দেখছ? তাড়াতাড়ি গাড়ি ডাকো, আমার ছেলেকে বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনার ছেলের হাত পা সবকিছু তো ঠিকঠাক আছে, কিন্তু যন্ত্রণা কোথা থেকে আসছে সেইটাই তো বুঝতে পারছি না। ডাক্তার বাবা, আপনি কিছু বুঝতে পারছেন না। আমার ছেলে চারদিকে পড়ে গিয়ে হাড়গোড় সব গুঁড়ো হয়ে গেছে। আপনি কাঁদবেন না, আপনার ছেলের গোটা বডি এমআরআই করতে দেওয়া হয়েছে। রিপোর্টটা আসুক, তারপর সব জানা যাবে আপনার ছেলের কি হয়েছে। মা, ডাক্তার চলে গেল, দুটো যন্ত্রণার ওষুধ নিলি না, আমি আর যন্ত্রণায় থাকতে পারছি না। মা, তুমি ওকে পাঠাও না, যন্ত্রণার ওষুধ আনতে বললে পায়খানার ওষুধ নিয়ে চলে আসবে, তাকে না তুমি বুঝি পারিলি আসো গা। ঠিক আছে বাপ, তাহলে আমি যাচ্ছি। ইয়াসিন, ওই তো মা চলে গেছে, একটা তারাতের ভালো ছবি তুল, স্ট্যাটাস দেব, জানে তুই না দেখতে পাই। ঠিক আছে দে। আপনি আমার মেয়েকে বাঁচান, ও ছাড়া আমার কেউ নাই। এই রিয়াজ, ওইটা তুই না খেলি যাচ্ছে, কিভাবে ঝিকছে দেখ। তাই তুরি, এবার আমার খেলা দেখ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাড়াতাড়ি চলেন, ওই দেখে আমার পেশেন্ট চটপট করছে। আপনি যান, আমি দেখছি। সিস্টার, একে দুটো ইনজেকশন করো তো, আমি আসছি। ডাক্তার বাবু, আমি ভালো চাইলে তুই খাবার আনতে গেছি না, একই দেখছি আমার ছেলের এই অবস্থা, আপনি কিছু করুন ডাক্তার বাবু। আপনি চুপ করুন, কান্না করেন না, আমি দেখছি। স্যার, এদিকে আসুন। কি হলো? দুটো ইনজেকশন দিলাম, তাতে রোগীর কোনো পরিবর্তন হলো না, এখন কি করব? আহা, আপনি আসুন, আপনি শুধু আসুন তো। কি বলছেন ডাক্তার বাবু? দেখুন, আপনার ছেলে যা হয়েছে আমরা তা সারাতে পারবো না, আপনারা তাড়াতাড়ি কলকাতা নিয়ে যান। তাহলে আমার ছেলে কি হয়েছে? আমার কি ঝামেলা করলাম? সিস্টার, তাড়াতাড়ি কি বেড়ে তোলো তো। এই বিয়াজ, কোদরানি বন্ধ কর, ওইটা তোর মা হার্ট অ্যাটাক করে মরে চাইছে। মা, এ তো কমে গিয়েছে মা, তুমি চোখ খুলো, এ তো কমে সুস্থ, চোখ খুলো না মা, আমি এতক্ষণ নাটক করছি না। মা, মা, আহা, নাটক করছিলে মানে এই হসপিটাল থেকে নাটকের মঞ্চ পাইছো নাকি? বন্ধু, তুই সুস্থ আছিস, তাহলে বল, এক সপ্তাহ ধরে তুই কার লেগে নাটক করছিলি?
আটক করে ঝিকছে না ওই ওয়াল লেগি হ্যাঁ আমি ঝিকছি তুমি যখন ভালোবাসার প্রমাণ দেওয়ার লেগি অভিনয় করিছো আমিও অভিনয় করেছি আজ ভালোবাসার লেগি তুই অভিনয় করছিস একটু আমারে কথা ভাবলিনি তুই জানিস তোর এই বুড়ো বাপটা এক সপ্তাহ ধরে কিচ্ছু খায়নি শুধু তোর কথা ভেবে মা আমার বিশাল ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিও বুড়ি তুই এত অভিনয় করতে পারিস মা তুমি আর কিছু বললে আমাকে লজ্জা দিও না আমাকে ক্ষমা করে দাও দেখুন শুধু এরা না এরকম অভিনেতা প্রায়ই আমাদের হসপিটালে আসে কেউ ভালোবাসার লেগে হাত কাটে কেউ আবার আত্মহত্যা করতে যায় আর বাবা মারা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় তাই যুবক ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলছি বাবা মাকে কাঁদিয়ে এরকম অভিনয় করবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ